আমি আজকে এই চাল কুমড়া দিয়ে মুরব্বা বানাবো। তো চাল কুমড়া দিয়ে মুরব্বা কি করে করি সেটা আপনারা দেখবেন। মুরব্বা বানাতে তো পাকা চাল কুমড়া নাকি, এই দেখেন কুমড়াটা পুরো পাকা। চাল কুমড়া পাইকে গেলে এরকম সাদা সাদা হয়, তাহলে বোঝা যায় যে চাল কুমড়া পাইকে গেছে। এবার আমি চাল কুমড়াটা কাটে নেব। এই দেখেন চাল কুমড়াটা কি সুন্দর পাকছে, বীজগুলো দেখেন আবার হলুদ হয়ে গেছে। এবারে চাল কুমড়াগুলো আরো ফুটা ফুটা করতে হবে, যত ফুটা করবো ততই ভালো হবে। চাল কুমড়াগুলো ফুটা করে হয়ে গেছে, এবার চুনের জল দিয়ে ভিজাই রেখে দিব। এই জলের মধ্যে এক চামচ চুন দিব। এবার ভিজাইয়া 7-8 ঘন্টা রেখে দিব। চাল কুমড়া গুনা সারা রাত ভিজাই রাখছিলাম, এবার 4-5 বার করে ধুয়ে নেব। ভালো করে ধুইতে হবে যেন এর ভিতরে চুনের ডিটা না থাকে। চাল কুমড়াগুলো এবার আমি একটু সিদ্ধ করে নেবো। ১০ মিনিট মতো জালটা একটু সিদ্ধ করে নিয়েছি, এবার নামাই দেবো। এবার এখানে 500 গ্রাম চিনি আছে, এই চিনিটা দিয়ে আমি এ মাখাই দেবো। এবার একটু ঢাকাটা রাখো, এই গরমে চিনিটা গলে যাবে। এই দেখেন চিনি গুনা কি সুন্দর গলে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে জাল দেবো। এবার আস্তে আস্তে জাল দিতে হবে। Thank you.
আছে, এবার আমি নামাই দেবো। এবার ঠান্ডাতে একটু রেখে দেবো।